আমরা নজর রাখব দীঘার দিকে। দীঘাতে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন কাজল মাইতি, এবং যে ছবি আমরা আপনাদের দেখাবো, যে ইতিমধ্যে সেখানে এনডিআরএফের তরফ থেকে মার্চ করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা সতর্কতামূলক যে প্রচার সেই প্রচার করছেন যাতে কেউ উপকূলের দিকে না যায়। এবং আমরা দেখেছিলাম সকালবেলাতে যে একটি নীল রঙের দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছিল এবং যারা পাড়ের ধারে বসেছিলেন তারা কিন্তু তাদের সরিয়ে দেওয়া হচ্ছিল। এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কাজল মাইতি। কাজল, তুমি যেমনটা আমাদের জানাচ্ছ যে এই মুহূর্তে এনডিআরএফ এর তরফ থেকে প্রচার করা হচ্ছে, সেই ছবিটা একবার যদি দেখাও আমাদের। একেবারে যে এই মুহূর্তে আমরা রয়েছি ওল্ড দিঘার ঘাটে, এবং তুমি দেখতেই পাচ্ছ যে আগামী দশ থেকে তেরো তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড় আসতে চলেছে, যার নাম রাখা হয়েছে অশনি, তাই আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা জলে নামবেন না, আপনারা জলে চান করতে যাবেন না, সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদ জায়গায় সরে যান, আপনারা পিছনে সরে যান। যে সমস্ত পর্যটকেরা দীঘাতে বেড়াতে আসছেন তাদেরকে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা পিছনে সরে যান, দীঘা সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘোরাফেরা না করে আপনারা পিছনে চলে যান, নিরাপদ জায়গায় চলে যান। এনডিআরএফের পক্ষ থেকে ধন্যবাদ। শুনলে এই মুহূর্তে আমরা যে এনডিআরএফ এর যে অফিসার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো, যে উনি কি বলতে চাচ্ছেন, যে এই মুহূর্তে কি বলবে। বেশি করে অ্যাওয়ারনেস করে যাতে তারা জলে না নামেন, সমুদ্রটাকে অ্যাভয়েড করে, যতক্ষণ পর্যন্ত লোকাল প্রশাসন দ্বারা তাদেরকে আবার জলে নামার জন্য পারমিশন না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা জলটাকে অ্যাভয়েড করুক, সমুদ্রটাকে অ্যাভয়েড করুক, শেল্টারে থাকুক, সেফ জায়গায় থাকুক, আর হোটেলে যারা আছেন তারা হোটেলেই থাকুক, উপকূলবর্তী এলাকায় যেন তারা বেশি ঘোরাফেরা না করে, নিচে যেন তারা বেশি ঘোরাফেরা না করে। আর আমরা বারবার তাদেরকে বোঝাচ্ছি যাতে তারা জলে যেন না যায়, আর যে সমস্ত মৎস্যজীবীরা জলে গেছেন তাদেরকে আমরা ফেরত আসার জন্য অনুরোধ করছি। লোকাল প্রশাসন তাদেরকে অ্যালার্ট করে দিয়েছে, আমরা চাচ্ছি যাতে কোনো মৎস্যজীবীরা জলে সমুদ্রে আবার না যায়। একদম দেখলে যে আমরা কিন্তু এই মুহূর্তে এনডিআরএফ এর সঙ্গে রয়েছে, রামনগর এক যে ব্লক রয়েছে সেই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, একটু আধিকারিকের কাছ থেকে জানবো যে স্যার বিডিও সাহেব রয়েছেন, স্যার কি নির্দেশ দিচ্ছেন? এখন আপনারা দেখছেন যেটা আমরা এনডিআরএফ আমরা এবং পুলিশ প্রত্যেকে মিলে মাইকিং করছি, একইভাবে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতের পক্ষ থেকে হচ্ছে মাইকিং। আপনারা জানেন এর আগের বছর আমফান এবং জশ যখন এলো আমাদের প্রচুর ধান এবং মাছের অনেকগুলো ক্ষতি গেছে, ওই সেগুলো এখনো যাদের ধান আছে মাঠে তারা যাতে ধানটা কাটে, এবং এখনো যাদের মাছ আছে মাছটাকে যারা তারা উঠিয়ে নেয়, যাদের পান আছে তারা যাতে শক্ত করে ওটা বাঁধে, এটা যেমনটা আমরা বলছি। পাশাপাশি আপনারা দেখছেন যারা আজকে আমাদের এখানে যারা ঘুরতে এসেছেন এরা যাতে ডিপ সিতে না যায়, চান করতে না যায়, এর জন্য আমাদের পক্ষ থেকে পুলিশ এবং আমরা এনডিআরএফ প্রত্যেকে আমাদের পক্ষ থেকে হাত জোর করছি যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি প্লিজ এগুলোকে আপনারা মান্যতা দিন, আপনারা সেফ থাকুন, অন্যকে সেফ রাখুন প্লিজ। একদম শুনলে যে এনডিআরএফ এর আধিকারিক যেমনভাবে জানালেন এবং ব্লক সমষ্ট আধিকারিক তিনি যেটা জানালেন যে পর্যটকদের অনুরোধ করা হচ্ছে সমুদ্রে যেন স্নান করতে না নামে যতক্ষণ এই সতর্ক বার্তা থাকবে, এবং পাশাপাশি পর্যটকের পাশাপাশি ব্লকের সমস্ত যেসব চাষিরা আছে তাদের ধান তাড়াতাড়ি তুলে নেওয়ার কথা বলছেন। সার্বিকভাবে বলা যায় যে জেলা প্রশাসন সব দিক দিয়েই প্রস্তুত রয়েছে। অনা একেবারে ধন্যবাদ কাজল, আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি কাজল মাইতির সঙ্গে, এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে এনডিআরএফ এর তরফ থেকে এখন প্রচার করা হচ্ছে যাতে কেউ সমুদ্রে না নামে।